গল্প পিউনের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার আজ রইলো দ্বিতীয় পর্ব সকাল বেলায় যখন করালি ডাক্তার দাঁতন করছেন সেই সময় বগলে ছাতা আর হাতে বাজারের ব্যাগ নিয়ে বটকৃষ্ণ মন্ডল এসে হাজির বটকৃষ্ণ ঝোকরুটে এবং মামলাবাজ লোক সবাই তাকে চলে বটকৃষ্ণ বেশ গলায় বলে উঠলেন এটা কি হে করালি কাজটা কি তুমি ভালো করলে ওতে যে আমার সংসারে অশান্তি হবে চারদিকে বদনাম রটবে না না কাজটা তুমি মোটেই ভালো করনি তুমি বিচক্ষণও তা জানি দূরদর্শী নও তাও কারো অজানা নেই তা বলে এক গায়ে থেকে এরকম শত্রুতা করবে এটা তো বরদাস্ত করা যায় না করালি উত্তেজিত হলেন না দাঁতনে বললেন তাই নাকি তাহলে তো ভাবনার কথা কোন আক্কেলে আমার শ্যালককে তুমি নিজের বাড়িতে তুললে এটা ঠিক যে শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় মুখ দেখা দেখিও নেই মামলা চলছে আর আমার এই সেজো শ্যালকটিকে আমি মোটেই পছন্দ করি না অতি বখাতে ছেলে কিন্তু তা বলে আমি বেঁচে থাকতে এ এসে সে অন্য বাড়িতে উঠবে এটা কেমন কথা বুঝতে পারছি আমাকে অপমান করার জন্যই ষড়যন্ত্র করে এটা করা হয়েছে কিন্তু সেই ষড়যন্ত্রে যে তুমিও আছো এটা কখনো ভাবিনি শুনে অবধি আমার গিন্নিত কেঁদে কেটে শয্যা নিয়েছেন তোমার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে তা জানো করালে ঘটির জলে কুলকুচ করতে করতে মুখের জলটা ফেলে বললেন তাই বলুন আপনার আমি ভাবলাম কে কে না তা আপনার শ্যালক যদি আপনাকে ভগ্নিপতি বলে পরিচয় দিতে লজ্জা পায় তাহলে আমার কি করার আছে বলুন তো বটকৃষ্ণ চোখ কপালে তুলে বললেন হ্যাঁ কি বললে এই বটকৃষ্ণ মন্ডলের পরিচয় দিতে লজ্জা পায় জানো আমি যখন জামাই হয়ে প্রথম বিষ্ণুপুর গিয়েছিল তখন ঘরে ঘরে সেখানে দেওয়ালি হয়েছিল আমার এক মামা শ্বশুর কি বলেছিলেন জানো বলেছিলেন বটকৃষ্ণ বটগাছের মতো স্থির আর অবিচল আর কৃষ্ণের মতোই বিচক্ষণ আমার শাশুড়ি ঠাকুরুন তো এখনো বলেন বটর মতো জামাই চট করে দেখা যায় না ওরে বাপু ঝগড়া ঝাঁটি আছে বটে কিন্তু তা বলে করার উপায় নেই করালি ডাক্তার ধীরে সুস্থে কুলকুচো সেরে কাঁধের গামছাখানায় মুখ মুছতে মুছতে বললেন অত কথায় কাজ কি মশাই ছোকরাকে যদি আপনার শ্যালক বলে মনে হয় তাহলে নিজের বাড়িতে নিয়ে যান না বটকৃষ্ণ বক চিতিয়ে বললেন নিয়ে যাবই তো এ তো আর তোমার শ্যালক নয় আমার শ্যালককে আমি নিয়ে যাব কে আটকায় দেখি বলে বটকৃষ্ণ সবেগে গিয়ে ঘরে ঢুকে পড়লেন একটু পরেই মাথা নাড়তে নাড়তে বেরিয়ে এসে দূর দূর নষ্ট একটু পরেই রুদ্রাক্ষের মালা গলায় নবকুমার এসে পড়ল মুখে বিনয় মাখানো হাসি গলা খাটো করে রসস্থ মুখে বলল ডাক্তারবাবু শুনলুম কাল রাতে মথুরাপুরের রাজা বাহাদুর ছদ্মবেশে এসে আপনার বাড়িতেই উঠেছেন কি সৌভাগ্য করালি ডাক্তারও গলা খাটো করে বললেন চুপ চুপ পাঁচজনে জানতে পারলে যে ধুমধুমার লেগে যাবে কাউকে বলে দিও না যেন নবকুমার গ্যাল গ্যালে মুখে বলল আরে না না এসব গুচ্ছ কথা কি পাঁচ কান করতে আছে তাই অঘোরগঞ্জের মতো জায়গায় রাজা গজার আগমন তো কথা নয় বলি মতো হচ্ছে তো বলেন তো বাড়ির গরুর দুধ এক ঘটি দিয়ে যেতে পারি আর সীতাপতি সীতা বিখ্যাত কাঁচা গোল্লা রাজত্ব নেই বটে কিন্তু তবু রাজা তো সে তো ঠিক কথাই হে নবকুমার মরা হাতে লাখ টাকা নবকুমার বিদায় হবার পর খুবই উৎকণ্ঠিত মুখে হাঁপাতে হাঁপাতে শিব কালীবাবু এসে হাজির চোখ বড় বড় করে বললেন ওহে করালি তোমার বাড়িতে নাকি বোমা বন্দুক নিয়ে এক উগ্রবাদী এ তো সর্বনেশে কথা বলি তোমরা সব বেঁচে পড়তে আছো তো করালি দীর্ঘশ্বাস ফেলে বললেন আদমরা হয়ে আছি দাদা পুলিশে খবর পাঠিয়ে দিয়েছো তো এখনো দেওয়া হয়ে ওঠেনি বটে একটু ফাঁক পেলেই থানায় গিয়ে খবরটা দিয়ে আসবো শীতকালে মাথা নেড়ে বললেন খবর দিয়ে কোনো লাভ নেই অবশ্য উগ্রবাদী ঠুকেছে জেনে আমি সকালবেলাতেই থানায় হানা দিয়েছিলাম মনোহর দারোগার কাঁঠাল খেয়ে পেট ছেড়েছে উগ্রবাদী শুনে আঁতকে উঠে বলল ওরে বাবা উগ্রবাদীর মোকাবিলা করা সাধ্য আমাদের নেই থানায় মোটে পাঁচটা বন্দুক তার মধ্যে তিনটে মরচে ধরে ঠান্ডা মেরে গেছে একটায় কুদো ভেঙেছে আর একটা চলন আছে বটে কিন্তু তাতে ভরার মতো টোটা নেই টোটাগুলো বহুকাল ব্যবহার না হওয়ায় বারুদ দিয়ে মাটি হয়ে গেছে পাঁচজন সেপাইয়ের তিনজন দেশে গেছে বাকি দুজন দারোগাগিন্ডির ফাই ফরমাস খাটতে ব্যস্ত মনোহর বলেই ছিল উগ্রবাদীর জন্য পুলিশের কি দরকার আপনারা হুড়ো দিন টিন ক্যানিস্তারা পেটাতে থাকুন পুলিশ আসছে বলে ভয় দেখান দেখবেন ঠিক পালিয়ে যাবে করালি বিরস মুখে বললেন তা অবশ্য যাবে তবে তারা নেই উগ্রবাদীটা এখন ঘুম হচ্ছে আপনারা ততক্ষণে ট্যানিস্তারা জোগাড় করুন লোকজন জুটিয়ে আনুন শীতকালে চোখ কপালে তুলে বললেন ঘুমচ্ছে উগ্রবাদীটা ঘুমচ্ছে এতো ভালো কথা নয় দেশটা যে অরাজকতায় ভরে গেল হে জন্মে কখনো শুনিনি যে উগ্রবাদীরা ঘুমোয় করালি ব্যথিত গলায় বললেন ঠিকই বলেছেন খাঁটি উগ্রবাদী কি দেশে আর আছে না এর একটা বিহিত করতেই হবে বলে উত্তেজিত শিবকালী প্রস্থান করলেন বেলা নটা নাগাদ হাতে একটা বল্লম নিয়ে ব্যায়ামবীর বিরজা এসে বলল করালি বাবু শুনলুম ডাকাতটা নাকি আপনার বাড়িতেই লুকিয়ে আছে আছেই তো আপনি কি জানেন ওর মাথার দাম দশ হাজার টাকা এ তো পুরনো খবর সবাই জানে ডাকাতটার কাছে বন্দুক পিস্তল নেই তো তার নেই কোমরে দুটো পিস্তল আর ঝোলা ব্যাগে গোল গোল কি যেন দেখছিলাম বটে বোমা হতেও পারে বিরজা একটু দূরে গিয়ে বলল আপনি বরং ওকে আমার কাছে স্যারেন্ডার করতে বলুন স্যারেন্ডার করলে আমি বেশি কিছু করব না শুধু আলগোছে নিয়ে গিয়ে সরকার বাহাদুরের হাতে জমা করে দেব করালি সপ্রশংস গলায় বললেন তোমার মতো ডাকা বুকু ছেলেই তো গায়ের ভরসা টাকারটার কপালে কষ্ট আছে দেখছি কিন্তু আমি বলি কি একটু রয়েশই এগোনোই ভালো তুমি বীর এ তো সবাই জানে আর বল্লম বিশেষে অস্ত্র হিসেবে মন্দ নয় কিন্তু গুলি টুলি ছুটলে লেগে টেগে যেতে পারে তো বিরজা দেড় পা পিছিয়ে গিয়ে বলল বেশি দেরি করা কি ঠিক হবে খবর চাউর হয়ে গেলে মেলা ভাগিদার জুটে যাবে যে করালি গলা চুলকোতে চুলকোতে বললেন সেটাও একটা চিন্তার কথা বটে তো মোটে একটা আর খবরও সবাই জানে কি না হাজার টাকা যে কত ভাগে ভাগ হবে কে জানে খুঁজে পেতে দেখো তো আর দু চারটে ডাকাত পাও কিনা এ কথায় বিরজা কি বুঝলো কে জানে তবে মুখটা শুকনো করে চলে গেল একটু বেলার দিকে জটেশ্বরে সে হাজির হতেই করালি খাপ্পা হয়ে বললেন এ নিশ্চয়ই তোমার কাজ জটেশ্বর নিরুদ্বেগ মুখে বারান্দার চেয়ারে বসে বললেন তা তো বটেই কিন্তু কোন কাজটার কথা বলছো সারা দিনে লোকের কাজ থাকে কোন কাজটার কথা হচ্ছে সেটা খোলসা করে না বলে বুঝবো কি করে লোকটার কথা সারা গায়ে রুটিয়ে বেরিয়েছ আর সকাল থেকেই নানা মতলবে নানা লোক এসে হাজির হচ্ছে আহা রটাতে যাব কেন অঘরগণ্ ছোট জায়গা হাওয়ায় খবর ছড়িয়ে যায় বটব্যালের বাদ ব্যাধি থেকে অটল বাবুর পটল তোলা অব্দি কোন খবরটা গোপন আছে বলতে পারো তা তোমার অতিথির খবর কি সে কি এখনো বেঁচে পড়তে আছে তোমার চিকিৎসায় তো তার পটল তোলার কথা তোলেনি এখনো করালি চিন্তিত মুখে বললেন না হে জটেশ্বর উদ্বিগ্ন মুখে বললেন এখনো গ্যাঁট হয়ে বসে আছো নাকি মরার মতো অবস্থা নয় তবে তার কিছু মনে পড়ছে না এমন কি হরণ বিপদ আর গিন্নি মিলে অনেক চেষ্টা করেও তাকে কথা পর্যন্ত পারেনি কেবল বলাতে করে তাকিয়ে থাকে সর্বনাশ তবে তো ভালো জ্বালা হলো তা হলো জলে ডুবে থাকলে অনেক সময় এরকম হতে পারে তার উপর গুলি লেগেছে আরে একটা তেজি ওষুধ বা ইনজেকশন দাও না টুকে নইলে একদলা চবন প্রাশ খাইয়ে দাও সঙ্গে থার্টি বা পালসিটিলা করালি ভ্রু কুচকে বললেন আর ডাক্তারি বিদ্যে ফলিও না তো ওটা পয়সা খরচ করে শিখতে হয় বুঝলে পয়সা খরচ করলে কি আর শেখা যায় হে তাহলে তো তুমিও শিখতে একটা জলে ডোবা রুগীকে ভালো করতে পারলে না আবার ডাক্তারি শেখাচ্ছ যাও বরং বৌঠানকে চায়ের কথাটা বলে এসো গিয়ে করালি ডাক্তার জটেশ্বরের দিকে একটু রোষ কষায়িতলোচনে চেয়ে রইলেন তারপর বললেন ডাক্তার ভগবান নন এটা মনে রেখো যাক পাপ মুখে তবু ভগবানের নামটা উচ্চারণ করলে আজ ভগবান যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছেন কে জানে তা তোমার ডাক্তারি বিদ্যে যখন হলো না তখন আমি বরং ছোকরাকে একটু নেড়ে চেড়ে দেখি কি দেখবে কুষ্ঠী না কর রেখা দুটোর কোনোটাই তো তুমি জানো না বুজরুকি দিয়ে কি আর সব হয় দেখতে চাও দেখতে পারো আমার আপত্তি নেই যা দেখার আমি কালকেই দেখে নিয়েছি শুধু কররেখার কোষ্ঠী নয় হে কপাল দেখেও অনেক কিছু বলে দেওয়া যায় ওসব তুমি বুঝবে না তা কপাল দেখে কি বুঝেছ সেটাই না হয় বলো তা তোমাকে বলতে যাব কেন বিদ্যেটা আমাকেও পয়সা খরচ করেই শিখতে হয়েছে পয়সা খরচ করে কেউ জ্যোতিষ শেখে নাকি গুল গল্প আর মিথ্যে কথা বলতে কি আর বিদ্যের দরকার হয় হে জটেশ্বর একটা উচ্চাঙ্গের হাসি হেসে বললেন বিদ্যে না লাগলেও প্রতিভার দরকার হয় এখন বলো তো বাপু ছোকরাকে সত্যি কেউ গুলি করেছিল নাকি করালি ডাক্তার মাথা নেড়ে বললেন সেটাই মনে হচ্ছে তবে ইঞ্জুরি সামান্য পেটের এক দিয়ে গুলি ঢুকে বেরিয়ে গিয়েছে রক্তপাত হলেও ক্ষত মারাত্মক নয় আইন মতো ঘটনাটা পুলিশকে জানানো দরকার জটেশ্বর হাত তুলে বললেন রক্ষে করো বাপু ও কাজার করতে যেও না মনোহর দারোগা বোমা বন্দুক শুনলেই মূর্ছা যায় করালি ডাক্তার ভাবিত মুখে বললেন ছোকরা গুন্ডা বদমাসের পাল্লায় পড়েছিল বলেই মনে হয় আবার এও হতে পারে যে ছোকরা নিজেও ওই দলেরই গুন্ডারা গুন্ডার হাতেই বেশি মরে কিন্তু স্মৃতি না ফিরলে ব্যাপারটা পরিষ্কার হবে না ইতিমধ্যে আমার গিন্নিত ছেলেটাকে প্রায় কোলে নিয়ে বসে আছেন আদর করে নাম দিয়েছেন ভোলানাথ ছেলে পুলে নেই বলে অল্প বয়সী ছেলে মেয়ে দেখলেই ওর মাতৃভাব উতলে ওঠে উনি তোমার নন বলে ওরকম করেন কিন্তু তুমি তো চিন্তায় ফেলে দিলে হে চিন্তারই কথা ছোকরার মানি হাজার পাঁচের টাকা আছে গলায় সোনার চেন আর হাতে হিরে রাংটি মিলিয়ে বিশ পঁচিশ হাজার টাকার পাল্লা কবজির হরিখানাও বিদেশি রীতিমতো মালদার লোক মানি ব্যাগে কাগজপত্র কিছু পেলে না সেগুলো জলে ভিজে প্রায় গলে গেছে একই দশা গুলোর আর বিপদ সেগুলোকে ছাদে নিয়ে গিয়ে রোদে শুকিয়ে এনেছে না নাম ধাম পরিচয় কিছুই জানার উপায় নেই ছেলেটা কথা কওয়া শুরু করলেই একমাত্র হদিশ পাওয়া যেতে পারে মুখ বধির নয় তো না শুনতে পাচ্ছে আমার গিন্নি যা বলছে তার লক্ষ্মী ছেলের মতো শুনছে খাও বললে খাচ্ছে দাঁড়াতে বললে দাঁড়াচ্ছে বসতে বললে বসছে জটেশ্বর হেলান দিয়ে বসে চোখ বুঝে বললেন হুম কাল রাতে বিভূতি বিভূতিবাবুদের বিড়ালটা এমন বিচ্ছিরি খক খক করে শব্দ করছিল যে সুরবালা ভারী ভয় পেয়ে গেলেন অবশ্য সুরবালার ভয় আর দুশ্চিন্তার কোনো অবধি নেই চারদিকে এত বিপদাপদ আর ভয় ভীতি নিয়ে যে কি করে মানুষ বেঁচে বর্তে আছে সেটাই তিনি বুঝতে পারছেন না চারদিকে সর্বদাই নানা অমঙ্গলের সংকেত দেখতে পান তিনি তাই বিড়ালটার ওই শব্দ শুনে করালি ডাক্তারকে গিয়ে ভারী মিষ্টি করে জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ গো বিভূতির বিড়ালটার কি কাশি হয়েছে করালি ডাক্তার খিটখিটিয়ে উঠে বললেন তা হতেই পারে বিড়ালের কাশি হয় বাঘের মৃগি হয় কুমিরের ম্যালেরিয়া হয় কাছের বাদ ব্যাধি হয় বিচিত্র কি আহা হা রেগে যাচ্ছ কেন আসলে ভোলানাথের তো ভীষণ জ্বর হয়ে পড়ে আছে ভাবছিলাম বিড়ালটা তো অদ্ভুত শব্দ করে না অমঙ্গল হবে না কোনো তবু ছেলেটার করালি ডাক্তার খুবই তেতো গলায় বললেন আচ্ছা আমি একজন এমবিবিএস বিবিএস পাস তিরিশ বছর প্র্যাকটিস করা ডাক্তার হয়েও যদি ভোলানাথের অবস্থা বুঝতে না পারি তাহলে কি বিভূতির বিড়াল বেশি বুঝবে সুরবালা ছলছলে চোখে বললেন তা তো বলিনি বলছিলাম কি অবলা প্রাণীরা তো অনেক কিছু টের পায় শুনেছি গিরগিটিরা ভূমিকম্পের আগে টের পায় পিপড়েরা বন্যার আগে টের পায় এই তো সেদিন ভূষণবাবু মারা যাওয়ার আগের রাতে ভুলো কুকুরটা কেমন ভেউ ভেউ করে কাঁদছিল ভূষণবাবুর কত বয়স হয়েছিল জানো একশো তেরো বছর বাবুর বড় ছেলের বয়স নব্বই মেজর উননব্বই আর ছোট ছেলের ভূষণ বাবু মারা যাবার পর তিন বুড়ো ছেলের সম্পত্তি নিয়ে সে কি ঝগড়া হাতাহাতির উপক্রম তা তারাই কেউ কাঁদলো না ভুলো কুকুরের কোন গরজ পড়েছে ভূষণ বাবুর জন্য চোখের জল ফেলার তুমি যে কিছুই গ্রাহ্য করো না এ কিন্তু ভালো নয় একটু আগে যে একটা পেঁচা অদ্ভুত ভাবে ডাকছিল সে কি এমনি করালি ডাক্তার নির্বিকার ভাবে বললেন ডাকার জন্য প্যাঁচারা মাইনে পায় এ কথায় সুরবেলার পিত্তি জ্বলে গেল কিন্তু আর কথা বাড়ালেন না করালি ডাক্তারকে তিনি হাড়ে হাড়ে চেনেন ছেলেটাকে দেখা ইস্তক তার বড্ড মায়া পড়ে গেছে কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের মতো মুখখানা তার নিজের একটা ছেলে থাকলে আজ এত বড়টি হতো কোন বাড়ির ছেলে কোথা থেকে এলো কি হয়েছিল কিছুই জানার উপায় নেই যতক্ষণ হুঁশ ছিল একটাও কথা বলতে পারেনি করালি ডাক্তার বলেছেন স্মৃতিভ্রংশ হয়েছে শুনে অব্দি সুরবালার মনটা হায় হায় করছে সারা রাত উঠে উঠে গিয়ে তার নাকে হাত দিয়ে দেখেছেন শ্বাস চলছে কিনা জ্বর কমেছে কিনা আর সারা রাত কত যে অলক্ষণে শব্দ শুনেছেন তার হিসেব নেই এই শিয়াল ডাকলো তুই শোনা গেল তক্ষকে শব্দ হঠাৎ একটা কাক খা খা করে উঠল এই কুকুরের ঝগড়া তুই বিড়ালের ফ্যাঁস ফ্যাস সুরবালার স্থির বিশ্বাস এসব মোটেই শুভ লক্ষণ নয় কিন্তু করালি ডাক্তারকে বলে তো কোনো লাভ নেই সকালে দেখা গেল ভোলানাথের জ্বর একটু কম চোখে এদিক ওদিক কাকে যেন খুঁজছে বাচ্চারা মা ছাড়া এ সময় আর কাকেই বা খুঁজবে সুরবালা তাড়াতাড়ি ঝুঁকে পড়ে বললেন কাকে খুঁজছো বাবা মাকে ভোলানাথ ভোলানাথ ফ্যালফ্যাল করে চেয়ে রইল মুখে কথা নেই তোমার বাড়ি কোথায় বাবা বাড়িতে কে কে আছে ভোলানাথ জবাব দিল না অনেক চেষ্টা করে সুরবালা হাল ছাড়লেন তারপর শঙ্কাহরণ আর বিপদ ভঞ্জনকে ডেকে বললেন শোন বাবারা ডাক্তারি চিকিৎসায় আমার যেন কেমন ভরসা হচ্ছে না তোরা বরং লুকিয়ে বগলা ঠাকুরকে একটা খবর দিয়ে আয় প্রেতসিদ্ধ মানুষ শুনেছি মন্তরতন্তরের জোর আছে এই তো সেদিন বাসন্তীর হারানো ছাগলটা খুঁজে দিল পূর্ণবাবুর বাত ব্যাধি সারিয়ে দিল শঙ্কা চোখ বড় বড় করে বলল কিন্তু মাঠান বগলা ঠাকুরের আগমন হলে যে কর্তাবাবু আমাদের আস্ত রাখবেন না বগলা তান্ত্রিকের উপর যে তিনি সাংঘাতিক খাপ্পা চোর ধাপ্পাবাদ শয়তান কত কি বলেন উনি কার উপর খাপ্পা নন বলতো সবাইকেই তুচ্ছতাচ্ছিল্য করেন বলেই তো গায়ের লোক ওকে পছন্দ করে না আজকাল তো অনেকের বিয়ে বা শ্রাদ্ধে আমাদের নেমন্তন্ন হয় না বিপদ ভঞ্জন বলল গাঁয়ের লোকগুলোর কথা আর কবেন না মাঠান প্রাণ নিয়ে টানাটানি হলে করালি ডাক্তারের পায়ে পড়ে কিন্তু কাজ উদ্ধার হয়ে গেলে আর চিনতে চায় না তা সে যাই হোক বেলা দশটায় উনি চেম্বারে যাবেন তখন গিয়ে চুপটি করে ডেকে আনিস আনিসরে অনেক সময় কাজ হয় শঙ্কা মাথা চুলকে বলল কিন্তু গেলবার কর্তাবাবুর রুগী চারু হোসকে বগলা বাবা জল পড়া খাইয়েছিলেন বলে কর্তাবা দা নিয়ে এমন তাড়া করেছিলেন যে বগলাপতি পায়ে করে ছুটে সেই শ্বশুর বাড়িতে পালিয়ে গিয়েছিল তিন মাস শ্যালক বগলাপতিকে কর্তা বাবার ব্যবস্থা করে সন্ধ্যের পর বগলাপতি সাধনপীঠে থাকেন না বাড়ি ফিরে যান একদিন কালী ভক্ত গোবিন্দ ঘোষাল জিজ্ঞেস করেছিলেন বাপু হে একখানা সাধন পিঠ তো বোকা লোকদের মাথায় হাত বুলিয়ে বানিয়ে নিয়েছো তার নিশুত রাতে সাধন ভজন না করে গুটি গুটি বাড়ি গিয়ে সিঁধো কেন কিরকম সাধ খে তুমি বগলাপতি বললেন না দাদা আমার বড় সর্দির ধার নদীর ধারের ভেজা বাতাস আমার সহ্য হয় না ঠান্ডা লেগে যায় হাসালে ভায়া যারা সাধন ভজন করে তাদের গা এত গরম হয়ে ওঠে যে হলকা বেরোয় ওই হালকা ফুঁড়ে জোলো বাতাসের সাধ্যে কি শরীরের ভিতরে ঢুকবে বগলাপতি অতি বিজ্ঞের হাসি হেসে বললেন তা তো বটেই আমার শরীরে তো একশো দশ ডিগ্রি অব্দি তাপ উঠে যায় সেই অবস্থায় আমাদের মেনি বিড়ালটা একবার কোলে এসে বসেছিল পরদিন তার গায়ে দেখি বড় বড় ফোসকা কিন্তু কথা কি জানেন ওই ধ্যান যেই শেষ হয় অমনি হু হু করে তাপটা নেমে যায় আর তখনই ঠান্ডাটা লাগে গোবিন্দ ঘোষাল বিছুটি হাসি হেসে বললেন লোকে কিন্তু অন্য কথাও বলে বগলাপতি উদাস মুখে বললেন লোকে যা বলে তাও মিথ্যে নয় দাদা লোকে বলে আমি নাকি আসলে ভূতের ভয় পালিয়ে যাই তা সেটা অস্বীকার করি কি করে ঠিক ভূতের না হলেও ভূতের গান বাজনার ভয়ও তো আছে গোবিন্দ ঘোষাল অবাক হয়ে বললেন ভূতের গান বাজনা সে আবার কি জিনিসে আর কবেন না দাদা আমার তো দুটি বই ভূত নেই দুটি অতি নচ্ছার দেহাতি ভূত রাত বিরেতে তাদের একজন বেতালে ঢোল বাজায় আর অন্যজন বেসুরো গলায় গান গায় ওই জন্যই তো দুজনের নাম দিয়েছি গানা বাজানা তাদের গান বাজনার ঠেলায় সাধন পিঠে কি শান্তিতে থাকবার জো আছে মশাই রাত ভোর হওয়ার আগে তা খান্ত হয় না গোবিন্দ ঘোষাল আর কথা বাড়াননি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন তুমি খুব উঁচু দরে সাধক খেয়ে চালিয়ে যাও বগলাপতি নির্বিকারভাবে বললেন কথাটা লিখে দেবেন দাদা বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখব তা কাল রাতেও বগলাপতি যখন বাড়ি মুখ রওনা দিচ্ছেন তখন কামাখ্যা আপত্তি জানিয়ে বলেছিল আমাকে এখানে একা ফেলে রেখে যাচ্ছেন ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে কি হবে বগলাপতি অবাক হয়ে বললেন একা 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 কেন রে কি জো আছে এই তো আছেন তেজেন্দ্রবাবু ও হাজির মুরুদবাবুও কে বসে আছেন বাবুকে তো নড়ানোই যায় না পাঁচ জনে গলাগলি ভাব পঞ্চভূত বলে কথা কামাখ্যা সন্দিহান হয়ে বলল এরা সব কারা মশাই লোক ভালো তো বিশিষ্ট লোক রে সব বিশিষ্ট লোক ওই যে আম গাছটা দেখছিস ওটা আবার কথা টথা কয় রাত বিরেতে কান পাতলে শুনবি এদিককার এই কদম গাছটার সঙ্গে চাপান চলছে বলেন কি মশাই গাছে গাছে ঝগড়া জন্মে শুনিনি তবে আর সাধন পিঠের মহিমা কি তারপর ধর বাতাসে গিজগিজ করছে অশরীরীদের ভিড় তাদেরও কত সুখ দুঃখের কথা আছে সারা রাত গুজগুজ ফিসফাস কোনো বউ হয়তো শাশুড়ির গঞ্জনার কথা কয় কোনো কেরানি হয়তো উপরলার অত্যাচারের কথা কইতে গিয়ে হাপুস নয়নে কাঁদে কত রাজা গজা এখনো তম্বি করে বেড়ায় হ্যাঁ রে কামাক্ষা তুই কি ইঁদুরের বা বাদুরের ভাষা বুঝতে পারিস কামাক্ষা কাঁচোমাচো হয়ে পড়লো আগে না ওটা শেখা হয়ে ওঠেনি শিখে রাখলে পারতিস রে এখানে বলি কই আর গল্প বাজ বাদুড়ের অভাব নেই কি না একটা ইঁদুর হয়তো ঘরে ঢুকে তোকে দেখেই খেয়ে বলে উঠল এই যে কামাখ্যা নমস্কার কি সৌভাগ্য আমাদের তা আপনি এখানে যে কোনো বিষয়কর্ম আছে নাকি ভাষাটা বুঝলে তুইও তখন গল্প ফেদে বসে যেতে পারতিস কিংবা ধর ছোট বাইরে করতে বেরিয়েছিস হঠাৎ একটা বাদুর এসে তোকে দেখে ভারী খুশি হয়ে বলল ও মা কামাক্ষা বাবু না এ বড্ড রোগা হয়ে গেছেন দেখছি তা বন্ধু কি কারবারটা কেমন চলছে ভাষাটা ধরতে পারলে তুইও তখন দিব্যি গল্প গাছা করে খানিকটা সময় কাটিয়ে দিতে পারতিস কামাক্ষা মাথা নেড়ে বলল না মশাই ইঁদুর বাদুরের সঙ্গে কথা কয়ে রাতের ঘুম নষ্ট করতে পারবো না আহা তা তো বটেই তবে কিনা কথাটা হলো একা হওয়ার কি জো আছে রে মিলেমিশে থাকলে দেখবি মোটেই একা লাগবে না হয়ে বলল ভূত প্রেত কথা কামাখ্যা ইঁদুর আড্ডাবাজ বাদুড় মশাই আর বাকি রইল কি এ তো মুশকিলেই পড়া গেল দেখছি মুশকিলটা হলো রাত্রে বগলাপতি আর লালমোহন বিদায় হওয়ার পর কামাখ্যা ঘরে ঢুকে হ্যারিকেনের আলোয় যা ব্যবস্থাটি দেখতে পেল তাতে খুশি হওয়ার কথা নয় কেরোসিন কাঠের নরবরে চৌকির উপর একটা কালো কুটকুটে কম্বল পাতা বালিশ টালিশ নেই ঘরের দরজায় বাটা মাছে বটে কিন্তু কপাটের এমনই অবস্থা যে বিড়ালে গা ঘষলেও দরজা ভেঙে পড়বে অশরীর পাহারাদারদের উপর তেমন ফর্সা নেই কামাখার কপারটা মজবুত হলেও না হয় কথা ছিল বাটু পরিহার যে রাত বিরেতে এসে হাজির হবে না এমন তো কোনো কথা নেই বাটুকে হাড়ে হাড়ে চেনে কামাখ্যা নেমন্তন্ন খেতে গিয়ে ভিড়ের মধ্যে বাটু পরিহারের চকচকে পামশু মারিয়ে ফেলেছিল সে তার নেমন্তন্ন বাড়িতে ওরকম তো হয়েই থাকে জুতো জোড়া যে বাটুর তা তো আর সে জানতো না আর এও জানা ছিল না যে বাটুর জুতো জোড়ার উপর নজর রাখার জন্য একজন পাহারাদার মোতায়েন আছে জুতের পা দিস কে রে তুই ঘাড়ে কটা মাথা বলে চেহারার পাহারাদারটা তেড়ে এলো চারদিকে ভয়ে আতঙ্কে তুমুল চেঁচে আর ছুটো ছুটি পড়ে গেল সবাই জানে বাটুর কাছে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো দণ্ড নেই আর মৃত্যুদণ্ডটাও খুবই সরল ও সংক্ষেপ ঘাড় থেকে মাথাটা নামিয়ে দেওয়া সেদিনই হয়ে গিয়েছিল তবে বরাত জোরে অল্পের উপর দিয়ে বেঁচে যায় নন্দবাবু এসে বাটুকে ধরে বললেন ও বাবা বাটু আজ পুজো কাটালি দিন গোসাই বাড়িতে রক্তপাতটা যেন করো না বাবা তা বাটুরও সেদিন মেজাজটা ভালো ছিল তাই মোটে দশ বার সকলের সামনে কান ধরে ওঠবোস করিয়ে ছেড়ে দিয়েছিল বাটু বরাত জোরে ঘাটটা সেদিন বেঁচে যায় বটে তবে ঘটনাটা মনে পড়লে ঘাড় আজও সুরসুর করে কুটকুটে কম্বলের বিছানায় শুয়ে কি ঘুম করে একটু তন্দ্রা এসেছিল কিন্তু নিশ্চিন্তে ঘুমবে তার উপায় কি একে তো পেটে দানা পানি নেই ভয়ের তাড়ায় খাওয়ার কথাই ভুলে মেরে দিয়েছে তার উপর ঘুমলেই নানা রকম ভয়ের স্বপ্ন এসে হাজির হয় আর কামাক্ষা চমকে জেগে ওঠে তার উপর ইঁদুর বিড়াল ডাকে এক পাল শিয়াল এসে উঠোনে বসে তার ঐশ্বরে করে গেল আর সত্যি বাতাসে নানা রকম ফিসফাস শব্দ শুনতে লাগলো সে ছোট বাইরে সারতে দরজা খুলে ঘরের পিছন দিকটায় একটু গিয়েছিল সে মাঝরাতে খুব ফিনকি দিয়ে জ্যোৎস্না ফুটেছে ফিরে আসবার সময় হঠাৎ দেখতে পেল দুটো পেল্লায় চেহারার লোক উঠোনে দাঁড়িয়ে বুকটা এমন ধক করে উঠেছিল যে আর একটু হলেই ঝেপে ঝেপে মূর্ছা যেত তাড়াতাড়ি আড়ালে সরে গিয়ে উঁকি মেরে দেখলো একজনের হাতে টর্চ অন্যজনের হাতে একটা পিস্তলের মতো কিছু রয়েছে টর্চ হাতে লোকটা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে চারদিকে আলো ফেলে কি যেন দেখলো তারপর বেরিয়ে এসে চারদিকটা ভালো করে নিরীক্ষণ করে মাথা নেড়ে বলল এখানে কেউ নেই এরা যে বাটু পরিহারের লোক এবং তাকেই খুঁজতে এসেছে এ বিষয়ে কামাক্ষার আর বিন্দু সন্দেহ রইল না অতি সন্তর্পণে সে পিছু হঠে ঝোপ জঙ্গলের ভিতর সেঁধিয়ে গিয়ে দাঁড়াল বগলা ঠাকুর যে বাবু অপরেশ বাবু তেজেন বাবুর কথা বলেছিল এই দুজন কি তারেরই কেউ নাকি রে বাবা গানা বাজানো ভূতের কথাও হয়েছিল বটে কিন্তু এদের মধ্যে ভূত ভূত ভাবটাই তো নেই আড়াল থেকে খুব নিবিষ্ট হয়ে দুজনের গতিবিধি নজর করছিল কামাক্ষা টর্চের আলো তার দিকেও বার কয়েক ধেয়ে এলো কিন্তু ঝোপের আড়ালে সেটে থাকায় তাকে নজরে পড়ার কথা নয় তবু কামাখ্যা আরো একটু সুটি মেরে উবু হয়ে বসে বিড় বিড় করে বলল গতিক বড় সুবিধের নয় খুব মিহিন গলায় পিছন থেকে একটি প্রতিধ্বনি এলো না গতিক মোটেই সুবিধের নয় কামাক্ষা ব্যাপারটা প্রথমে খেয়াল না করে ফের বলল বাটুর লোক বলেই তো মনে হচ্ছে মিহিন গলাটা ফের বলল হতেই পারে কামাখা এবার খেয়াল করলো এবং তার গায়ে কাঁটা দিয়ে উঠল ভয়ে কে বলল কথাটা হ্যাঁ কে তার পিছনে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ভয়ে ঘটটা এমন শক্ত হয়ে গিয়েছে যে মুখ ঘুরিয়ে তাকানোর জমে কাঁপা কাঁপা কাহিল গলায় সে বলল কে আঁকে কে আপনি কানের কাছে মুখ এনে মিহিন গলা বলল নাম ধাম বলার উপায় নেই মশাই ছদ্মবেশে আছে না বিপজ্জনক কাজে বেরোলে ছদ্মবেশ ছাড়া চলে না কিন্তু মুশকিল কি জানেন নকল দাড়ি গুলো বড্ড কুটকুট করে কামাক্ষার এবার একটু সাহস হলো ঘাটটাও ঘোরাতে পারছে না এখন একটু বাঁকা চোখে তাকিয়ে দেখলো বটে পেটে মতো রোগা গোছের একটা লোক দাড়িগো আছে পরনে শার্ট আর প্যান্ট হাতে একখানা মজবুত লাঠি লোকটা উঠোনের দুটো সন্ডার গতিবিধি লক্ষ্য করতে করতে অতি চাপা স্বরে বলল জোৎস্না রাত আপনার কেমন লাগে মশাই কামাক্ষা এখনো ঘাবড়েই আছে হঠাৎ জোৎস্নার কথা উঠছে কেন তা বুঝতে না পেরে বার দুই গলা খাঁকারে দিয়ে নিল কোন কথার মধ্যে কোন প্যাচ আছে কে জানে বাবা আমতা আমতা করে বলল জোৎস্না তো আর খারাপ জিনিস নয় বেশ একটা দুধ ভাত দুধ ভাত ভাব আছে লোকে তো জোৎস্না রাতকে ভালোই বলে দূর দূর জ্যোৎস্না অতি নচ্ছা জিনিস গা ঢাকা দিয়ে কাজ করার জো আছে অন্ধকারের অনেক সুবিধে রাত বিরেতে যাদের কাজে কর্মে বেরোতে হয় জ্যোৎস্নায় তাদের ভারী মুশকিল এই যে আপনি বিষয় কর্মে বেরিয়েছেন কি কিছু সুবিধে হচ্ছে গেরস্ত বাড়িতে শীত দেবেন কি জানলা ফাঁক করবেন কিংবা গ্রিল কাটবেন বাড়ির করটা উঁকি মেরে দেখে চিনে ফেললো আপনাকে কি কেলেঙ্কারি বলুন তো কামাখ্যা তটস্থ বললো আগে আমি চোর নই লোকটা ভারী অবাক হয়ে বলল নন কি আশ্চর্য চুরির আছে বুদ্ধিতে সান পড়ে শরীরটা বেশ টকবগে থাকে চারদিকে নজর রাখার অভ্যেস হয় প্রত্যুৎপন্ন বলেও কি যেন একটা কথা আছে সেটাও নাকি খুব বেড়ে যায় কথাটার মানে জানেন কামাখা দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলল আগে না আমিও জানি না ভালো কথাই হবে তাহলে আপনি চোর নন আগে না ছোট খাটো একটু ব্যবসা মতো আছে চোর হলে বড় ভালো হতো মশাই চোরেরা গায়ের হাল হলির সব জানে কি না তাদের কাছে অনেক গুচ্ছ খবর পাওয়া যায় কামাখা ঘাড় কাত করে সাই দিয়ে বলল যে আগে চোর ডাকা তো কিছু খারাপ নয় অনেক কাজে লাগে তা কোন গুজ খবর জানতে চাইছে নাগ্যে সেটা কি ফস করে বলে ফেলা ঠিক হবে পাঁচ কান হয়ে গেলে গুচ্ছ কথা কি আর গু থাকে তাও বেশি ঠিক তবে গা গঞ্জ জায়গা তো কোনো কথাই তেমন ঢাকা চাপা থাকে না চাউর হয়ে পড়ে চাপা গলাতেই কথা হচ্ছে তবু লোকটা গলা আরো এক পর্দা নামিয়ে প্রায় ফিস ফিস করে বললো আচ্ছা এই অঞ্চলে কি কোনো লাশের খবর আছে কামাখ্যা চাপা গলায় বলল তার নেই তা খবরের জন্য লাশ প্রতি কত করে দিচ্ছেন আপনাদের এখানে রেট কত তা ধরুন একশো টাকা তো হবেই দূর মশাই আমাদের ওদিকে একশো টাকায় দশটা লাশের খবর পাওয়া যায় দরাদরি করলে তো বারোটা তেরোটা অব্দি আচ্ছা না হয় পাঁচ দশ টাকা কমই দেবেন বেঁটে লোকটা মাথা নেড়ে ভারী দুঃখের গলায় বলল না এখানে দেখছি দর বড্ড চড়া তার ওপর লাশ যদি বাবু বিশ্বাসের না হয় তাহলে তো টাকাটাই একটু গলা নামিয়ে বলল বাবু বিশ্বাসটা কে মশাই আছে মশাই আছে বাবু বিশ্বাসের জন্য দুনিয়া তোল পার হয়ে যাচ্ছে সোজা ব্যাপার নয় বাবু বিশ্বাসের লাশের খবর জায়গা মতো পৌঁছে দিলে লাখ টাকা নগদ হাতে হাতে কথাটা শুনে মুখ হয়ে টাকা কামাখ্যার কথায় তার ওরকম ধারা হয় করে বলল তা খবরটা কাকে পৌঁছে দিতে হবে মশাই সেটাই তো লাখ টাকার প্রশ্ন নইলে রাত বিছানার আরাম ছেড়ে এই আঁধার পাদারে আমি বা ঘুরে মরছি কেন আর ওই সন্ডা দুটোই বা কেন ঘুর ঘুর করে বেড়াচ্ছে পাকা খবরের জন্য আমাদের মতো আরো কতজনা মাঠে নেমে পড়েছে কে জানে ওই দুটো কি তবে বাটু পরিহারের লোক নয় সে আবার কে মশাই আগে লোকেরাই বাটু বাটু তো খুনটা করলো কোন খুনটা কামাক্ষা মুখে হাত চাপা দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল আগে ও কিছু নয় কি বলতে কি বলে ফেলেছি ওটাই তো ভুল করলেন বুঝছো কথা বেভুলে যাকে তাকে বলে ফেলতেন এই মশাই আর একটু হলেই তো পেটের কথাটা বের করে ফেলতেন সেই সামলে নিতে পেরেছেন যে সেটাই বাঁচোয়া তবে এ কথাও বলে রাখছি খুনটা যদি নিজের চোখে দেখে থাকেন আর লাশটা যদি বাবু বিশ্বাসেরই হয় তাহলে তো কেল্লা মেরেই দিয়েছেন তা তো বুঝলুম কিন্তু আপনি তো কেবল ষাঁটে বলে যাচ্ছেন ও থেকে জট ছাড়িয়ে আসল কথাটা বের করার কি উপায় আছে লাখ টাকা যদি হাওয়ার নাড়ু হয়েই থেকে যায় তবে আর লাভ কি লোকটা গলাতেই বলল দেখুন মশাই দুনিয়ার একটা চলতি নিয়ম আছে দোকানে গিয়ে পাঁচটা টাকা ফেলুন এক পলা তেল পাবেন কালির থানে গিয়ে একটা টাকা প্রণামী খয়রাত করুন পুরু দুখানা বাতাসা দেবে গরুকে ঠিক মতো জাপ না দিন দেখবেন হুড় হুড় করে দুধ নামবে নিয়মটা হলো কিছু পেতে হলে কিছু দিতে হয় লাখ টাকার ঠিকানা আদায় করতে হলে খুনের গুচ্ছ কথাটা আগে উগরে দিন কামাখ্যা আম তামতা করে বললো পাঁচ কান হলে যে আমার বড়ো বিপদ হবে মশাই আহা বিপদ কি আপনার এখনই কম যাচ্ছে মশাই ওই যে ষণ্ডা দুটোকে দেখছেন ওরা কার লোক জানেন আগে না কার থাক সে আপনারা জেনে কাজ নেই শুনে যদি এক্ষুনি আপনার দাঁত কপাটে লেগে চোখ উল্টে যায় তাহলে বিপদ আরও বাড়বে তার চেয়ে উদ্গার তুললে যেমন পেটের বায়ু বেরিয়ে গিয়ে আরাম হয় তেমনি গুজ কথাটা উগরে দিন দেখবেন একটু কমে যাবে আগে খুনটা হলো আজ দুপুরে পাশের চৈতন্যপুর গ্রায়ে বিদ্যাধরীর ধারে তবে যে খুন হলো সে বাবু বিশ্বাস কিনা তা জানি না বেশ ভরসা পানা বাবু গোছের চেহারা পঁচিশ ছাব্বিশ বছর বয়স দাড়ি কোপ আছে লোকটা চাপা উত্তেজিত গলায় বলল সাবাস লাখ টাকা এখন আপনার ট্যাঁকে ঠিকই বলছি তা মশাই টাকাটা কি করে পাব শ্রী রাধিকা যখন শ্রীকৃষ্ণের কাছে যেতেন তখনকার কথা মনে আছে সরু ছুরির ধারের মতো পথ তাতে জল কাদায় পিছল তার উপর বিষধর সাপ কিলবিল করছে তাই দুর্যোগ তার উপর কাঁটা ঝোপ আরো কত কি টাকাটা পেতে হলে এরকমই করে একটা জায়গায় হবে প্রাণ হাতে করে যাওয়া কেন মশাই প্রাণ হাতে করে যেতে হবে কেন সে আপনার জেনে কাজ নেই হাটফেল হয়ে যেতে পারে তবে লাখ টাকার জন্য ওটুকু বিপদ যদি গায়ে না মাখেন তাহলে আর ভাবনা কিসের কামাক্ষা ভারী অসন্তুষ্ট হয়ে বলল কথাটা আদায় করে নিয়ে এখন ছোলাগাছি দেখাচ্ছেন আরে না কথার আদায় হলো কোথায় শোনা কথার উপর লাখ টাকা ফেলার মতো আহাম্মক কেউ আছে লাশি যদি না পাওয়া যায় তাহলে আরো খবরের দামই বাকি বলুন যে টাকা দেবে সে কি খবরে সত্যাসত্য যাচাই করতে ছাড়বে বাবু বিশ্বাসের লাশ খুঁজতেই তো আমরা ঘুরে মরছি তার লাশটা এখন কোথায় খুনের পর যদি লাশ বিদ্যাধরীতে ভাসিয়ে দিয়ে থাকে তাহলে লাখ টাকাও যে ভেসে গেছে মশাই বড্ড ভুল করে ফেলেছেন লাশটা আঁকড়ে ধরে সেটে বসে থাকতে পারতেন তাহলে লাখ টাকা লাট খেয়ে আপনার পায়ের গোড়ায় এসে পড়ত যান এবার গে শুয়ে পড়ুন গে সন্ডা দুটো চলে যাচ্ছে আমাকে এক্ষুনি ওদের পিছু নিতে হবে বলেই লোকটা টপ করে উঠে গুঁড়ি মেরে পার হয়ে গেল জঙ্গলের মধ্যে মশা কামড়ে মুখ ঘরে এসে দরজাটা বন্ধ করে জানলা দিয়ে লোকগুলোর গতিবিধি নজর করতে গিয়ে তার এক গাল মাছি উঠোনের পশ্চিমে সুঁড়ি পথটায় জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখতে পেল সন্ডা দুটো ফেলে দুলে যাচ্ছে পিছন থেকে বেটে লোকটা দৌড়ে গিয়ে তাদের সঙ্গ ধরে ফেলল তারপর তিনজনে নিচু গলায় কথা কইতে কইতে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল ব্যাপারটা বড়ই গোলমেলে কামাখ্যা মাথা মুন্ড কিছুই বুঝতে পারল না কিন্তু মাথাটা বড্ড গরম হয়ে গেল নরবারে চৌকিটায় শুয়ে এপাশ ওপাস করতে করতে রাত প্রায় কাবার ভোরের দিকে একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল হঠাৎ বাইরে হাঁক ডাক শোনা গেল বগলা ঠাকুর আছেন নাকি ও বগলা ঠাকুর কামাক্ষা উঠে দরজাটা খুলে বাজ পড়া গাছের মতো দাঁড়িয়ে রইল শঙ্কাহরণ গাল হেসে বলল কামাক্ষা বাবু যে থেকে বিপদভঞ্জন বলে উঠল বৃন্দাবন বাবু হতে পারেন তা বটে কামাক্ষা বাবু কি আমাদের চিনতে পারছেন না কিরে শঙ্কু মানুষ চেনা কি অত সোজা রে তবে মনে হয় চিনেও চিনতে চাইছেন না দুজনের এইসব কথাবার্তা কামাখ্যাকে স্পর্শ করা দূরে থাক কানেও ঢুকছিল না সে দূরাগত একটা দুন্দুবির আওয়াজ শুনতে পাচ্ছিল নরকের বাদ্যি বাজনা কেমন হয় তা সে জানে না বটে কিন্তু এই দুন্দুবির শব্দটা যে সেখান থেকেই আসছে তাতে তার কোনো সন্দেহ নেই যে বিশাল হাঁড়িতে পাপিদের সেদ্ধ করা হয় তার আঁচও শরীরে আগাম টের পাচ্ছিল সে এই সকালের আলোতেও সে চারদিকে আবছা আবছা প্রেতের নৃত্য দেখতে পাচ্ছে নদীর দিকটা ডুমুর গাছটার তলায় বিশাল চেহারা দাঁড়িয়ে থাকতে দেখল সে বিশাল ঘোর কৃষ্ণবর্ণ চেহারা গায়ে লাল জামা মাথায় লাল পাগড়ির মতো কিছু হাতে মুগুর টুগুর আছে বলেই মনে হলো তার সমন সুতরাং এসেই গেছে আর এটা বুঝতে পেরেই হঠাৎ কামাক্ষার সব ভয় ডর উবে গেল সে বুক চিতিয়ে বালাতেই বলল এসে গেছো বাবারা তা তোমাদের যন্ত্রপাতি সব কোথায় অবাক হয়ে একটু মুখ তারপর বলল যন্ত্রপাতি কিসের যন্ত্রপাতি মশাই আমরা কি মিস্তিরি নাকি কামাক্ষা বলল আহা মানুষ মারতে তো ছুরি ছোড়া বন্দুক পিস্তল এই রকম তো কিছু লাগে নাকি গলা টিপেও মারা যায় বটে কাল যেমন মারলি আমার অবশ্য কোনোটাতে আপত্তি নেই শঙ্কার বিপদ নিজেদের মধ্যে আরো একবার তাকাতাকি করে নিল তারা অবাক হয়েছে বটে কিন্তু ব্যাপারটা বুঝে গিয়ে শঙ্কা হরণ বলল তা আপনার পছন্দ কোনটা ছুরি ছোড়া নাকি পিস্তল বন্দুক নাকি সব চলবে বাবারা সব চলবে তবে কিনা গুলি টুলি হলে মন্দ হতো না ব্যাপারটা চট করে হয়ে যেত আগেই বলে রাখছি বাপু বাবু বিশ্বাসের লাশের কিন্তু এখন লাখ টাকা দাম সেই লাশের সন্ধানে বিস্তর লোক এসে গেছে একটা মেটে লোক দু দুটো মুস্ক হাতছাড়া করলে কিন্তু এই বলে রাখলাম পস্তাবে এইবার চটপট কাজ সেরে ফেল শঙ্কাহরণ মাথা চুলকে বলল আহা ব্যস্ত হচ্ছেন কেন এই বাবু বিশ্বাসটা কে বলুন তো কে জানে বাপু তবে তার লাশের দাম লাখ টাকা গাছটা সেরে বরং তোমরা তাড়াতাড়ি গিয়ে বাবু বিশ্বাসের লাশ পাহারা দাও গে আর বাটু পরিহারকে গিয়ে বলো এই যে সে বেলা ও বেলা মানুষ খুন করে বেড়াচ্ছে এটা তার ভারী অন্যায় এখন আর আমার ভয় কিসের তাই উচিত কথাটাই বলছি বাটু অতি খারাপ লোক কথাটা বেশ চোট করে পরিহারের পোকে বলে দিও তো এবার চালাও গুলি বসিয়ে দাও ছোড়া হচ্ছে হচ্ছে অত হুড়ো দিচ্ছেন কেন বলুন তো আপনি মরার আগে যে কয়েকটি কথা পরিষ্কার হওয়া দরকার আপনি তো গিয়ে গুলজার করে বসে যাবেন কিন্তু যে কিছু ফ্যাকড়া থেকে গেল তার কি হবে কিসের বেটে লোকটা কে কামাক্ষা ধরা গলায় বলল আগে বেটে লোকদের আমি খুব শ্রদ্ধা ভক্তি করতাম হে শুনেছিলাম বেটে মানুষরা নাকি বেজায় বুদ্ধিমান হয় কথাটা মিথ্যেও না লাখ টাকার প্যাচে ফেলে পেটের কথা বের করে নিল একটা পয়সাও ঠেকালো না না বাপু কোন বেটে লোককে আমি আর চিনতে চাই না হয়েছে তা বাপু আর দেরি কেন যে কাজে এসেছো সেটি তাড়াতাড়ি সেরে সরে মন তৈরি করে নিয়েছি এই চোখ বুঝলাম শঙ্কাহরণ মোলায়েম গলায় বলল আপনাকে মারলে যে বদনাম হয়ে যাবে কামাক্ষা বাবু বাটু পরিহারের বড্ড উঁচু নজর মারলে হয়তো বলবেন একটা সুটকো লোককে মেরে নাম খারাপ করলি কুলাঙ্গার ছুঁচো মেরে যখন হাত গন্ধই করেছিস তখন বিদে হয়ে যা কামাক্ষা চটে উঠে বলল কোথাকার যে আমাকে মারলে তার মেরে হাত গন্ধ হবে খুব তো রোয়াব দেখছি তার দু চারটে লাশ নামিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি তাকে বলে দিও যে কামাক্ষা চরণ তাকে মোটেই রেয়াত করে না ঢের ঢের বাটু পরিহার আমার দেখা আছে আগে তা সেই কথাটাই গিয়ে তাহলে বাটু পরিহার মশায় শ্রীচরণে নিবেদন করি করুন আজ্ঞা বিদে বলল তাহলে তোমরা চললে যে ফসকালে হে এমন আর পাবে না মৌকা সাক্ষী সাবুদ নেই বাধা বিপত্তি নেই নিরিবিলিতে দিব্যি আমার লাশটা নামিয়ে যেতে পারতে তা কি আর করা ভূতের মতো এমন গোলমেলে জিনিস আর দুটো হয় না এই আছে এই নেই সাপ্তে ধরার জো নেই ভালো করে পরক করবার উপায় নেই তেমন কাজেও লাগে না তবে ভূতের সুবিধের দিক হলো থাক বা না থাক তাদের অনেকেই ভয় খায় এই ভয় খাওয়াদের মধ্যে কিছু কিছু নাস্তিকও আছে যারা ভূতকে মোটেই বিশ্বাস করে না কিন্তু কিছুতে এতে নাস্তিক আছে যারা ভূতকে বিশ্বাসও করে না আবার ভয়ও খায় না মুকুন্দরায় এরকমই একজন নাস্তিক সে যখন মারা গেল তখন শরীর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে প্রথমে আড়মোড়া ভাঙলো তারপর হাই তুললো আর তারপরই দেখতে পেলো তার সামনে নিশাপতি দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে মুকুন্দরায় বিরক্ত হয়ে বলল আ বলো অমন বোকার মতো হাসছ কেন হলোটা কি এবার ভায়া চিরকাল তো ভূত নেই ভগবান নেই বলে বুক বাজিয়ে তর্ক করে গেলে এবার বিশ্বাস হলো তো কি বিশ্বাস হবে কেন ভূত কেন ভূতে বিশ্বাস করতে যাব কেন আমার কি ভীমরতি হয়েছে নিশাপতি চোখ কপালে তুলে বলল বলো কি হে এখনো বিশ্বাস হচ্ছে না এই যে আমি ভূত এই যে তুমি ভূত টের পাচ্ছ না নাকি মুকুন্দরায় গরম হয়ে বলল যুক্তি আর বিজ্ঞান ছাড়া আমি কিছু বিশ্বাস করি না তা জানোই তো আমরা যে ভূত এটা তো মানবে নইলে মরার পরও আমরা আছি কি করে সেটা ভাবতে হবে এটা হয়তো ভুল দেখা এবং ভুল বোঝার ব্যাপার ভূত ট্রুত কিছু নেই হে ওসব কুসংস্কার নিশাপতি গিয়ে জনাদশেক ভূতকে ডেকে আনলো তাদের মধ্যে লতা যোগেন পালোয়ান পাচস্পতি মশাই নন্দদুলাল হাতি বিস্তর চেনামুখ সবাই নানাভাবে মুকুন্দকে বোঝানোর চেষ্টা করলো যে মুকুন্দ হেরে গিয়েছে এবং এবার তার ভূতে বিশ্বাস করা উচিত মুকুন্দ সমান তেজে সকলের সঙ্গে লড়ে গেল এবং বিস্তর বিখ্যাত মানুষের কোটেশান ঝেড়ে প্রায় প্রমাণ করেই ছাড়ল যে ভূত বলে কিছু থাকতেই পারে না ওটা অন্ধ বিশ্বাস ছাড়া কিচ্ছু নয় সেই থেকে মুকুন্দ একটু একা হয়ে আছে কারো সঙ্গে বিশেষ মেশে না বসে বসে কেবল ভাবে আর কখনো একটু আধটু পাইচারি করে কাল রাতে বগলাপতির মনটা ভারী প্রসন্ন ছিল হবে নাই বা কেন পকেটে নগদ হাজার টাকা তিনি বাড়ি মুখো হাঁটতে হাঁটতে বাবুকে জীবনের অনিত্যতার কথা বোঝাচ্ছিলেন বলছিলেন বুঝলে লালু ভায়া গীতায় আছে পাশাংশী জের না আনি যথা বিহায় মানে তো নিশ্চয়ই জানো মরার পর বাসি ছেঁড়া কাপড় ফেলে দিতে হয় লালমোহন বাবু ব্যস্ত সমস্ত হয়ে বললেন সেটা কি ঠিক হবে বগলা দা ছেঁড়া কাপড় দিয়ে তো আমার গিন্নী দিব্যি কাঁথা সেলাই করেন পিদিমে শলতে পাকান ঘর মোছার নেতা করেন তারপর ধরুন পাঁচখানা পুরনো কাপড়ের বদলে ফিরিওয়ালার কাছে একখানা বড় স্টিলের বাটি পাওয়া যায় বলো কি আমার গৃহিণী তো ভারী বোকা দেখছি তিনি তো সেদিন সাতখানা পুরনো কাপড় দিয়ে বাটি নিয়েছেন তাই তো বলছি বইয়ে কেতাবে ভালো ভালো কথা লেখা থাকে বটে কিন্তু ওসব ধরতে নেই তারপর ধরুন মরার পরও কি জামা কাপড় লাগে না নইলে লজ্জা নিবারণ হবে কি করে বলুন না হে মরার পর আর জামা কাপড়ের বালাই নেই বায়ুভূত অবস্থা তো জামা কাপড় পরার উপায়ও থাকে না কি না লালমোহনবাবু মাথা নেড়ে বললেন কথাটা ঠিক হলো না দাদা এই তো গত মঙ্গলবার ভর সন্ধেবেলা নদীর ধারে বাচস্পতি মশাইয়ের সঙ্গে দেখা হালে গত হয়েছেন কদিন আগে আমাদের বাড়িতে লক্ষ্মী করে তাড়াতাড়ি ধুলো নিয়ে কুশল প্রশ্নাদি গিয়েছেন পায়ের জিজ্ঞেস করলাম দিব্যি হেঁটো ধুতি আর ফতুয়া পরে আছেন নিজের চোখে দেখা ঠিক দেখেছ আগে একেবারে স্পষ্ট দেখা ইয়ে তা তোমার ভূতের ভয়টাই নেই বুঝি তা থাকবে না কেন খুব আছে ওই যে দেখুন না ষষ্ঠী তলায় বটগাছের নিচে মুকুন্দ রায় বসে আছেন ওকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমি ভূতকে ভয় থমকে দাঁড়িয়ে ঠাহর করে দেখলেন বটগাছের তলায় একটা লোক বসে আছে বটে আমতা আমতা করে বললেন তা ওটা মুকুন্দ রায়ের ভূত তোমাকে কে বললো কেউ হয়তো ফাঁকায় এসে বসেছে হাওয়া খেতে মুকুন্দ রায়কে আমি বিলক্ষণ চিনি যে ওইটাই ওর বগলাপতি দোনো মনো করে বললেন দূর ভূত নিয়ে কারবার করে বুড়ো হতে চলল আমি কি ভূত চিনি না মুকুন্দরায় হঠাৎ উঠে ফটফটে চাঁদের আলোয় এগিয়ে এসে ভারী বিরক্তির গলায় বলল এরে রে তখন থেকে ভূত ভূত করছিস আরে ওটা সেই চিটিংবাজ বগলা না বগলাপতি একটা আঁক শব্দ করে কাটা কলা গাছের মতো চোখ উল্টে মাটিতে পড়ে গ করতে লাগলেন মুকুন্দরায় অসন্তোষের গলায় বলল ভূতে বিশ্বাস করিস নাকি তোরা ছি ছি এই বিজ্ঞানের যুগে ওই সব কুসংস্কার অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছিস কিচ্ছু নেই বুঝেছিস তোদের জন্যই দেশটা পাতে যাচ্ছে লালমোহনবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি কিন্তু এ কথায় ভারী চটে উঠে বললেন এ আপনার কিরকম ব্যবহার মুকুন্দদা এ তো ভারী অন্যায় আপনি ভূত মানেন না বেশ ভালো কথা কিন্তু আমরা যারা ভূতরুত মানি তাদের উপর চড়াও হওয়া কি আপনার উচিত সমান তেজে গলা আলবাত উচিত লোকের ভুল ধারণা ভেঙে দেওয়াটাই আমার পবিত্র কর্তব্য যারা বলে যে ভূত দেখেছে তারা হয় ভুল দেখেছে নইলে মিথ্যে কথা বলে খুব যে বড় বড় কথা কইছিস দেখাতে পারবি আমাকে ভূত শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার আজ ছিল দ্বিতীয় পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে গল্প পিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অঘরগঞ্জের ঘোরালো ব্যাপার আজ রইল দ্বিতীয় পর্ব সকাল বেলায় যখন করালি ডাক্তার দাঁতন করছেন সেই সময় বগলে ছাতা আর হাতে বাজারের ব্যাগ নিয়ে বটকৃষ্ণ মন্ডল এসে হাজির বটকৃষ্ণ ঝোঁকরুটে এবং মামলাবাজ লোক সবাই তাকে সমঝে চলে বটকৃষ্ণ বেশ তরপানির গলায় বলে উঠলেন এটা কি হল হে করালি কাজটা কি তুমি ভালো করলে ওতে যে আমার সংসারে অশান্তি হবে চারদিকে বদনাম রটবে না না কাজটা তুমি মোটেই ভালো করনি তুমি বিচক্ষণ তা জানি দূরদর্শী নও তাও কারো অজানা